মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাশেম আলীর আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে সকালে শুনানি শুরু হয়। 2014 সালের 2 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জামাতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য কাশেম আলীকে মৃত্যুদণ্ড দেয়। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের 14টি অভিযোগের মধ্যে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ সহ 8 জনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাশেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে 30 নভেম্বর খালাস চেয়ে আপিল করেন তিনি।